বন্যার পানি তোরে ভেসে যাচ্ছে গাড়ি, বসতবাড়ি, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ নানা কিছু। চীনের হুবেই প্রদেশে কয়েকদিনের বন্যার পর বিপর্যস্ত সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলের পর প্রদেশটিতে আকস্মিক বন্যার কারণে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রতিবেশী দেশ ভারতের মুজাফফরপুর, বিহার, আসামের বিভিন্ন অঞ্চল। এতে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। সরকারি অফিস আদালত থেকে শুরু করে বসতবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রাণ এবং সম্পদ রক্ষা করতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়ক সহ উঁচু স্থানে, সেখানেও রক্ষা মিলছে না অনেকের। গতকাল আমরা এখানে এসেছি, প্রথম পানি কম ছিল, কিন্তু আজ পানির উচ্চতা অনেক বেড়েছে, আমরা অসহায়। বন্যার পানিতে ডুবে আছে মেক্সিকোর বিভিন্ন অঞ্চল, সাধারণ বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ে। অনেক সড়ক প্লাবিত হওয়ায় বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে রোববার হারিকেন হ্যানা আঘাত হানার পর উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। হারিকেন হানার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূল, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে হানার আঘাতের চিহ্ন, বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। বহু মানুষ নতুন থাকার জায়গা খুঁজছেন। আবারও সবকিছু পুনর্নির্মাণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আশা করি দ্রুতই তা করতে পারবো। এটি সব জায়গাতেই আঘাত হেনেছে, অনেক ক্ষতি সাধন করেছে, প্রতিটি পরিবারে ক্ষতি দীর্ঘদিন মনে রাখবে। স্থানীয় সময় শনিবার বিকেলে ঘন্টায় প্রায় 145 কিলোমিটার বেগে দক্ষিণ টেক্সাসে আঘাত হানে ক্যাটাগরি 1 মাত্রার হারিকেন হ্যানা। ওই অঞ্চলে চলতি বছরের প্রথম এই হারিকেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় 2 লাখ মানুষ। করোনার ব্যাপক সংক্রমণের মধ্যে আকস্মিক এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কাজীফ থেকে শুভ সময় সংবাদ।